নমস্কার, কম্পিউটার বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা শিখব যে কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারের ওয়ালপেপার পরিবর্তন করা হয় বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। তো চলুন, যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রেখে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে রাইট ক্লিক করতে হবে। তো চলুন রাইট ক্লিক করে নিই। আমি রাইট ক্লিক করে নেওয়ার পর নিচে যে পার্সোনালাইজ বলে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। তো চলুন আমি ক্লিক করে নিই। এবং ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আমি একটু স্ক্রল করে নেব। স্ক্রল করে নেওয়ার পর এই চুজ ইওর পিকচার বলে যেটা আছে সেখানে চার পাঁচটা ইমেজ দেওয়া আছে। তো এগুলো যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা শুধুমাত্র এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এবং এগুলো যদি পছন্দ না হয়, আমি এবং ডাউনলোড করে গেছি, সেই সেই ফটোটা আমি আমার ওয়ালপেপারে বা আমার ব্যাকগ্রাউন্ডে আমি সেভ করতে চাই, তাহলে কী করতে হবে? তাহলে আমাদেরকে ব্রাউজারে ক্লিক করতে হবে। তো চলুন আমি ব্রাউজারে ক্লিক করে নিই। ব্রাউজারে ক্লিক করে নেওয়ার পর আমি কিছু ইমেজ ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে গেছিলাম, কারণ আমি ভিডিওটি তৈরি করব বলেই। তো চলুন আমি এই ইমেজটা পছন্দ করেছি এবং এটাকে আমি ওয়ালপেপার হিসাবে রাখবো। তো এখানে ক্লিক করার পর আমাকে কি করতে হবে, ইমেজে ক্লিক করার পর আমাকে এই চুজ পিকচারে ক্লিক করতে হবে। তো চুজ পিকচারে ক্লিক করে নিই। এবং চুজ পিকচারে ক্লিক করার পর আমাকে কি করতে হবে, এটাকে ক্লোজ করে দিতে হবে। তো চলুন আমি ক্লোজ করে দিই। তো ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আগের যেই ওয়ালপেপারটি ছিল সেইটি আর নেই, এবং যেটি আমি সেভ করেছিলাম সেটা এখানে অটোমেটিকলি সেভ হয়ে গেছে। তো এই ছিল আজ মূল ভিডিও, এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।